আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে 3% জায়গায় 5টি বেডরুম এবং এই বিল্ডিংটি করতে গ্রেড বিম পর্যন্ত কত টাকা লাগবে এবং ছাদ ঢালাই দিতে কত টাকা লাগবে, তারপর কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, যদি পুরা ভিডিওটি দেখেন জাস্ট আপনাদের একটু আইডিয়া হবে। তো দেখেন এই সাইডটি কিন্তু একটু নিচু জায়গা ছিল, যার কারণে এদিকে নিচে একটা গ্রেড বিম দিয়ে উপরে গাঁথনি করা হয়েছে। তো প্রায় আপনি এক্সট্রা ধরতে পারেন 3 ফিট জায়গা, 3 ফিট জায়গা গাঁথনি করা হয়েছে, যে এখানে 3.5 ফিটের মতো 2.5 ফিট গাঁথনি করা হয়েছে এবং নিচে একটা 1 ফিট গ্রেড বিম দেওয়া হয়েছে। যদি আপনার সমতল জায়গা থাকে তাহলে তো এটা প্রয়োজন নেই, আর যদি জায়গাটা কোনো দিকে নিচু থাকে তাইলে অবশ্যই নিচে গ্রেড বিম দিয়ে গাঁথুনি করতে হবে। না হয়তো যদি নিচে গ্রেড বিম না দেন আর যদি গাঁথুনি কইরা দেন মাটির উপরে, তাইলে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাঁথুনিটা নাইমা যেতে পারে বা ফাইটা যেতে পারে নিচটা। তাই জন্য অবশ্যই গাঁথুনির নিচে একটা গ্রেড বিম দেওয়া লাগবে, শুধু গাঁথুনির উপরে করা যাবে না। যদি মাটি শক্ত থাকে বা অরিজিনাল মাটি থাকে সেটা অন্য বিষয়। তো এদিকে দেখেন যেহেতু নতুন মাটি ফালানো হয়েছে এজন্য, তো এখানে যে গ্রেড বিমগুলো দেওয়া হয়েছে নিচে কিন্তু 3টা রড দেওয়া হয়েছে, যেটা 2টা 16 মিলি, একটা 12 মিলি, আর উপরে 2টা 12 মিলি, আর এক্সট্রা টপ দেওয়া হয়েছে 2টা করে। তো এখানে 16টা কলাম, 16টা কলাম প্রায় 1350 স্কোয়ার ফিটে, 5টি বেডরুম, 3টা বাথরুম, 1টা ডাইনিং রুম। তো আপনি যদি সামনে বারান্দা দেন সেই ক্ষেত্রে জায়গাটা একটু বেশি, আরও একটু বেশি লাগবে, আর যদি বারান্দা সহ এটা হিসাব করা হয় নাই, বারান্দা ছাড়া এটা আমি হিসাব করছি। তো এখানে 16টা কলামের মধ্যে যে 6টা কলাম দেওয়া হয়েছে 10 বাই 12 ইঞ্চি এবং রড দেওয়া হয়েছে 16 মিলির 4টা করে এবং 2টা 12 মিলি। তো এটা কিন্তু 2 তলা ফাউন্ডেশন, তো হয়তো এখন 1 তলা করা হবে, 1 তলা করে যদি উনি চিন্তা ভাবনা করে দেখেন তাহলে 2 তলাটা করা হবে, না হয়তো এখন 1 তলাই করা হবে। আর সাইটে যে কলামগুলি সবগুলাতে 4টা করে 16 মিলি। তো এখন অনেকেই বলেন ভাই 12 মিলি দিয়ে কি 2 তলা ফাউন্ডেশন দেওয়া যাবে, আসলে ফাউন্ডেশন আপনি যদি দেন ভাই 2 তলা ফাউন্ডেশন যদি দেন তাহলে অবশ্যই 16 মিলি ব্যবহার করবেন, হয়তো আপনার রোটে একটু টাকাটা বেশি যাবে কিন্তু সারা জীবন পস্তাতে হবে না। কারণ একটা বিল্ডিং কিন্তু আপনি আজকে করবেন হয়তো 2-4-5 বছর পরে ভাঙতে পারবেন না, বা ভাঙা অসম্ভব না, কারণ এত টাকা আপনি ইনভেস্ট করবেন বা এত টাকা খরচ করবেন এটাতে, তারপর কি এটা ভাঙিয়ে দিবেন, এটা কিন্তু সম্ভব আর হয় না। তো যারা করবেন একটা বিল্ডিং ভেবে চিনতে বুঝে শুনে যে ভালো একজন কন্ট্রাক্টরকে দিয়ে বা ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করাবেন। তো এখানে কিন্তু যে আমরা ড্রয়িং করিয়া দিছি, ড্রয়িং ডিজাইনটা আমরা করিয়া দিছি, কিন্তু কাজগুলো হয়তো অন্য একজন কন্ট্রাক্টর করতে আসে, তো আমাদের হয়তো রেট ওনাদের বনে নাই বা রেটে হয় নাই। এটা কিন্তু হবিগঞ্জ জেলায় কাজটা করা হচ্ছে, যে সাতিয়ান গ্রামে, হবিগঞ্জ জেলা সাতিয়ান গ্রামে এই কাজটি করা হইতেছে। তো একটা জিনিস এক দুই দিনের জন্য নয় ভাই, এটা আপনারা খেয়াল করে ভালো করে বুঝে শুনে, যে বিল্ডিং আপনার, টাকা আপনার, সব কিছুই আপনার। আমরা হয়তো আজকে কাজ করতেছি, কদিন পরে আপনার এখানে আর কাজ শেষে হয়তো আপনার হাতে দেখা নাও হইতে পারে, বা যারা কাজ করে এরকমই, তো আপনি থাকবেন বিল্ডিংয়ে, আপনি টাকাও খরচ করবেন, কিন্তু যদি মন মতো না হয়, কিন্তু একটা বিল্ডিং একটা স্বপ্ন থাকে, যদি সেই স্বপ্ন যদি আপনার মন মতো না হয় তাহলে কিন্তু দেখা যায় যে মনে বড় কষ্ট বা আঘাত থাকে। তো এই জন্যই যে আপনার 2 টাকা কমার বেশি ভালো একজন কন্ট্রাক্টরকে দিয়ে দিবেন। হয়তো অনেকে বলতে পারেন ভাই এখন আমি ভালো কন্ট্রাক্টর কী করে বুঝবো, তো ভালো কন্ট্রাক্টর বলতে আপনার এলাকাতে যারা কাজ করে বা যারা কাজ করতেছে, যাদের বাড়িতে কাজ করে তাদের সাথে যদি খবর নেন যে ওর কাজটা কীরকম, তো আপনারা বুঝতে পারবেন। হয়তো কারো মিষ্টি কথায় বলবেন না যে আমি কাজটা ভালো করব, বা আমি আপনার কাজটা, ওনার কাজ খারাপ করছি তো কী হয়েছে, আপনার কাজটা ভালো করবো, এরকম আপনি কারো মন দেখা কাউকে বা কথা দেখা কাউকে কাজ দিবেন না, কাজ দেখা কাজ দিবেন, এটা আমার কথা। তো হয়তো আমাদের কাজ আপনাদের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো আমাদের যে মূল ড্রয়িংটি
তো এখানে দেখেন আমি বোঝানোর জন্য যে আমি কোন দিকে কত ফিট করা হয়েছে এগুলো আপনাকে বোঝানোর জন্য আমি দেখাইতেছি। তো এখানে 1330 স্কোয়ার ফিট মূল বিল্ডিংটি 3% জমি, তো এটা বারান্দা ছাড়া। তো এখানে দেখেন 5টি বেডরুম এবং 2টা অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম। তো এখানে যে গ্রেড বিম পর্যন্ত করা হয়েছে করা হবে, তো আমাদের মোট একটা হিসেব করছি যে লাগবে প্রায় 4.5 লাখ টাকার মতো। আর যদি আপনি ছাদ পর্যন্ত দেন, ছাদ পর্যন্ত দিতে আপনার খরচ হবে প্রায় 10 থেকে সাড়ে 10 লক্ষ টাকার মতো। আর যদি এই বাড়িটি টোটাল কমপ্লিট করেন তাহলে আপনার 18 থেকে 19 লক্ষ টাকা লাগবে, হয়তো বা কারো কাছে কম বা কারো কাছে বেশি লাগতে পারে। হয়তো এটা আপনার কম বেশি হইতে পারে যে ক্যারিংয়ের উপর বা মালামালের দামের উপর। তো ধন্যবাদ সবাই।